আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওয়েবিনার ওয়েলকাম ফ্রম টাসল বাংলাদেশ টাসল কিডস সেন্টার অ্যান্ড টাসল পাবলিকেশনস আশা করছি ভালো আছেন ডিয়ার টিচার্স ডিয়ার ফাউন্ডার্স অফ ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলস আমাদের এই ওয়েবিনারটি ফনিক্স প্রোগ্রাম লঞ্চিং পিপিএল ইন বাংলাদেশ স্কুলস কিভাবে উন্নত বিশ্বের মতো ফনিক্স প্রোগ্রাম আপনার স্কুলে লঞ্চ করবেন আমরা আছি সাথে

উই হ্যাভ গট টু আদার মোর স্কেলস আপনি যদি খুব ভালো মানের বই পড়েন ইংরেজিতে তাহলে আপনি ভালো মানের লিখতে পারবেন সো রিডিং ইজ ইজ ইউর ইউর স্কিল অ্যান্ড রাইটিং ফর বেটি আমল থেকে এখন পর্যন্ত ধরি আমরা কত বছর হবে কারণ উনিশশো সাতচল্লিশের এর আগে তো বেটি আমল ছিল ওখানে দুইশো আড়াইশো বছর তারপরে আরো প্রায় দেড়শো বছর মানে তিনশো বছরের মতো মোটামুটি ধরতে পারেন এর মধ্যে যে ইংরেজি পড়ার ধরন এর ম্যাসিভ কোনো পরিবর্তন হয়নি উন্নত বিশ্বে হয়েছে লাইক ইফ কনসিডার ইংলিশ এডুকেশন সিস্টেম ইন ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডা ইভেন সিঙ্গাপুর মালয়েশিয়া ইভেন আইবার ইন ক্যান ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেখেছি ভাই বিশ্বাস করেন না না করেন ইন্ডিয়ান এডুকেশন আমাদের চেয়ে অনেক ভালো ওখানেও ফনিক্সের বিশাল যাত্রা শুরু হয়েছে বাট ইন আ কান্ট্রি আ বিগ জিরো দ্যার ইজ নো টিচার ফনিক্স পড়ানোর মতো কোনো শিক্ষক বাংলাদেশে নেই জাস্ট ইউ নেইম মাই স্কুল আপনি যে কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলের নাম বলেন যেখানে ফনিক্সের কমপ্লিট কারিকুলাম দিয়ে পড়ানো হয় ঢাকায় ঢাকার চট্টগ্রাম বা যেকোনো এনি এরিয়া অফ দ্য কান্ট্রি ঢাকার কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ফোনিক্স কমপ্লিট লেসেন্স কারিকুলাম বুকস মাল্টিমডাল বুকস টিচার্স ট্রেনিং নাথিং ইজ দেয়ার আমি এই ফিল্ডটি নিয়ে গত ফিফটিন ইয়ার্স কাজ করছি ইউনিভার্সিটির টিচিং ছেড়ে দিয়েছি এখন বাচ্চাদের নিয়ে কাজ করছি লেখালেখি করছি একটা স্বপ্ন নিয়ে আমি সেই প্রায় সেভেন্টিন ইয়ার্স আগে একটা স্বপ্ন দেখেছিলাম স্টিল আই ড্রিমিং দ্যাট অবশ্যই কাজ হচ্ছে মেসিভ কাজ হচ্ছে এখন বাংলাদেশের আপনি যতগুলো ইংলিশ সেন্টার দেখেন এর প্রত্যেকটা জায়গায় অলমোস্ট নাইনটি এইট পারসেন্ট ইংলিশ সেন্টার গুলোতে এই স্যারের টাচ আছে হয় সে আমার বই পড়েছে না হয় সে আমার ডিরেক্ট স্টুডেন্টস অথবা সে আমার স্টুডেন্ট স্টুডেন্ট অথবা সে আমার কলিগ ছিল অথবা আমরা এক এক হচ্ছে কাজ করে সামহাও এই ইংলিশ উচ্চারণের জগতে আমার হাতের ছোঁয়া সেখানে আছে এবং আমি তাদেরকে এক একজন যোদ্ধা মনে করি যারা এখন ইংলিশ সেন্টার্সগুলো রান করছেন সবাই ইংলিশ উচ্চারণের প্রতি গুরুত্ব দিচ্ছেন দ্যাটস অ্যামেজিং নিউজ এবং এটা আগামী পাঁচ বছরের মধ্যে বিশাল একটা পরিবর্তন এনে দেবে বা ট্রুথ আমি কখনো কোনো প্রতিষ্ঠানকে কম্পিটিটা মনে করি না কারণ পুরো বাংলাদেশে ফোর্টি ফাইভ মিলিয়ন স্টুডেন্টস রয়েছে এখন যেসব ইংলিশ সেন্টার্সগুলো কয়েকটা হয়েছে এগুলোর সর্বোচ্চ টু পার্সেন্ট স্টুডেন্টদের পড়ানোর অ্যাবিলিটি নেই এত বেশি সংখ্যক স্টুডেন্টস তার মানে এখন যে পরিমাণ ইংলিশ সেন্টার্স রয়েছে এর চেয়ে যদি আরও পাঁচশো গুণ বাড়ে ইংলিশ সেন্টার্স ধরেন এখন আছে ধরেন ফাইভ হান্ড্রেড এত নাই ফাইভ যদি থাকে পাঁচ হাজার ইংলিশ সেন্টার্স হলেও পুরো বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ইংলিশ শেখানো সম্ভব না যদি সব গার্ডিয়ান সচেতন হয়ে যায় এই ভিডিওটি বেসিকলি স্কুল প্রধান স্কুলের প্রতিষ্ঠাতা ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন ক্যাডেট কলেজেস স্ট্যান্ডার্ড মাদ্রাসাস দেন প্রাইভেট হ্যাঁ হোম স্কুল সব জায়গায় আমরা এখন স্বপ্ন দেখছি আমি চাই আরও পাঁচ হাজার ইংলিশ সেন্টার চালু হোক আমরা টেসল বাংলাদেশে ফাইভ হান্ড্রেড ইংলিশ সেন্টার চালু করবো ইনশাআল্লাহ প্রতিটি থানাতে অন্তত একটি তাও থানার একটা থানায় লক্ষাধিক স্টুডেন্ট থাকে তা মানে আমাদের পাঁচশোটাও দশ পার্সেন্ট না আমি চাই আরো অনেক সেন্টার হোক বাংলাদেশে অনেক শিক্ষকরা এগিয়ে আসুক এবং আমরা এর জন্য এই প্রজেক্ট আপনার অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আপনি দেখবেন পুরো দেশের ইংরেজি শিক্ষায় বিশাল পরিবর্তনের কথা আমরা এখানে পুরোটা হাজির করবো ইনশাল্লাহ লেটি যাদের একটা স্কুল আছে অথবা একটা স্কিল বেসড ট্রেনিং সেন্টার রয়েছে উইক ডেজগুলোতে আপনাদের কার্যক্রম চলে উইকেন্ডস ফ্রাইডেস অ্যান্ড স্যাটারডেজ স্কুলগুলোতে স্পেশালি কিন্তু আপনি এই ফনেক্স প্রোগ্রাম লঞ্চ করে দিতে পারেন অর্থাৎ আপনি বিশেষ করে একটা টেসল কিট সেন্টারে শাখা ওপেন করে দিতে পারেন তাহলে আপনার ইংলিশ শিক্ষার এটা পেল বাট তাও শাখা কতগুলো হতে পারে ফাইভ বাট আমরা ফাইভ হান্ড্রেড তো আর স্কুলস নাই বাংলাদেশে ফাইভ তো একটা জেলার মধ্যে স্কুলস আছে হুম এরকম চৌষট্টিটা জেলা লক্ষাধিক স্কুলস রয়েছে এই জন্য ম্যাসিভ ড্রিমকে সামনে রেখে আমরা এই পিপিএল ফনিক্স প্রোগ্রাম লঞ্চিং ইন বাংলাদেশ স্কুলস এই এটি এই প্রজেক্টটি হাতে নিয়েছি দুই সালে আমরা এক হাজার স্কুলকে অফকোর্স প্রাইমারি স্কুলস প্রাইভেট স্কুল ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম ভার্সন বা ক্যাডেট কলেজেস সরকারি স্কুল বেসরকারি স্কুল ওয়াটার ভাইস আই সবাই এই এক হাজার স্কুল প্রোজেক্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা ডেসল কিড সেন্টারের ক্যাম্পাস দেয়ার একটা প্রমোশন করেছিলাম আমরা ক্যাম্পাস দেবো দুই হাজার পঁচিশে একশোটা একশোটা স্কুল সেখানে অ্যাপ্লিকেশন করেছে আট ত্রিশশো তিন হাজার আঠারোটি তাহলে এখন ফনেক্স প্রোগ্রাম লঞ্চ হবে অর্থাৎ স্কুলে পাঠ্য বই হিসেবে ফনেক্সের একটা বই থাকবে এবং আপনি জেনে খুব খুশি হবেন আমরা একটু পর দেখাবো যে আমাদের বইগুলো কেমনভাবে তৈরি করা হয়েছে তো এক হাজার স্কুলকে আমরা প্রথমে সার্ভ করব তো আমাদের মিশনটা কি এই পিপিএল বা ফনেক্স প্রোগ্রাম লঞ্চিংয়ের ইন ওয়ান থাউজেন্ড স্কুলস টু ফস্টার ফনেক্স প্রফেশন ফনিক্স সম্পর্কে পুরো আইডিয়া পাবেন আমাদের একটা অ্যাপ রয়েছে একটা ওয়েবসাইট রয়েছে অ্যাপটা ইংলিশ উইদিয়াসির এখানে একটা অ্যাপ রয়েছে ওয়েবসাইট রয়েছে টেসল কিট সেন্টার ডট কম নামে একটা ওয়েবসাইট রয়েছে হ্যাঁ অথবা এডু ডট টেসল কিট সেন্টার ডট কম এর যে কোনো একটা সাইট আপনি দেখতে পারবেন তো আমাদের বাংলাদেশের একটা একটা হিসাব দেখাই প্রতি বছর কতজন শিক্ষার্থী স্কুলে ভর্তি হয় প্লে গ্রুপে অর্থাৎ প্রি স্কুল বলি এগুলোকে আমরা প্লে গ্রুপে ফোর মিলিয়ন স্টুডেন্টস ভর্তি হয় প্রতি বছর চল্লিশ লক্ষ নার্সারিতে থাকে উনচল্লিশ লক্ষ কেজিতে থাকে ওই উনচল্লিশ বা আটত্রিশ এর আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার এরকম তাহলে মাত্র প্লে নার্সারি কেজি এই তিনটা লেভেলে আহ তিন চারে বারো এক কোটি দশ লক্ষ শিক্ষার্থী থাকে জাস্ট তিনটা ক্লাসে তাহলে সেখানে আমি এক হাজার স্কুলকে সার্ভ করলেও সেটা খুবই মিনিমাম হবে সত্যিকার অর্থে এখানে আসতে হবে নাহলে আমি একা প্রাইভেটলি গরিব মানুষ কয়টা সার্ভ স্কুলকে করব। আমরা দুটা বই রেডি করেছি এবছরের জন্য পঁচিশের জন্য লিটল এঞ্জেলস ফনিক্স লেভেল ওয়ান ফর প্লে গ্রুপ অ্যান্ড নার্সার লেভেল স্টুডেন্টস অ্যান্ড লিটল এঞ্জেলস ফনিক্স লেভেল টু ফর কিনডার

কারণ এখানে অনেক ব্যাপার আছে শুধু আমরা একটা বই দিয়ে দিলাম আর আপনি বইটা বাচ্চাদের কিনে পড়তে বললেন এটা হবে না কারণ ফনিক্সের ওপরে কোনো ট্রেনিং বাংলাদেশি টিচারদের নেই কোনো বই নেই কোনো ভিডিও কোর্স নেই তার মানে সবই নেই নেই থেকে এই স্বপ্ন দু হাজার তেইশে বাস্তবায়ন শুরু হয়েছে আমরা তৈরি করেছি একটি মাল্টি মডেল বুক একটা বই তার সাথে ফুল অডিও লেসেন্স এবং বইয়ের প্রত্যেকটা পাত্তার ভিডিও লেসেন্স অর্থাৎ তৈরি করেছি ফ্ল্যাশ কার্ড এক্সারসাইজ বুক দেন প্রোগ্রেস কার্ড ইভ্যালুয়েশন কার্ড অ্যান্ড সার্টিফিকেটস তো সব মিলিয়ে আমাদের আয়োজন এত সুন্দর কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আমরা কেন আস্তে আস্তে যেতে হচ্ছে কারণ প্রত্যেকটা স্কুলে যেখানে এই ফনিক্স পাঠ্য হবে সিঙ্গাপুর স্কুলের মতো ক্যানাডিয়ান অস্ট্রেলিয়ান আমেরিকান স্কুলের মতো শিক্ষকদেরকে তো ট্রেনিং দিতে হবে তো আমরা তো অনেক হাজার হাজার স্কুলের শিক্ষকদের ট্রেনিং একসাথে দিতে পারবো না এর উপর কোনো এক্সপার্টও নেই বাংলাদেশে আমি একা এক কয়েকজনকে ট্রেনিং দেব হ্যাঁ আমাদের একটা গ্রুপ তৈরি হচ্ছে ইনশাল্লাহ তো আমরা যেই স্কুলেই এই বই পাঠ্যকর করা হবে স্কুলের সাথে আমাদের কলাবোরেশনে আমরা ওই স্কুলগুলোতে বই দিব বইয়ের সাথে অডিও দিব টিচার্স কিভাবে পড়াবে তার উপরে ট্রেনিং দিয়ে দিব এক্সারসাইজ তৈরি করে দিব ফ্ল্যাশ কার্ড তৈরি করে দিব প্রোগ্রেস কার্ড তৈরি করে দিব ইভ্যালুয়েশন কার্ড তৈরি করে দেব একটা জব এই আয়োজন সরকারের কাছেও নেই এবং আমি একদম বড় বড় সন্ধিহান এটা আগামী দশ বছরও সরকার করতে পারবে কিনা যদি না আমাদের সাথে কলাবোরেশন করা হয় আমরা এটা নিয়ে সরকারকে নক করব আমি সরকারের বিভিন্ন সময় কাজ করছি একসাথে তো একটা বই আমার ইচ্ছা আমি মারা যাওয়ার আগে একটা বই বাংলাদেশের প্রত্যেকটি শিশুর হাতে তুলে দেওয়া এখানে সরকারের ডিরেক্ট ইনভলভে না হলে সম্ভব না প্রাইভেট উদ্যোগে কারণ আমাদের এত তো অ্যাবিলিটি নেই তো বন্ধুরা একটা গ্যাপ আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের দেশের শিশুরা প্লে গ্রুপ থেকে আমি একটু গুনে গুনে দেখে দেখেন গুনে গুনে দেখেন কত বছর প্লে নার্সারি কেজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ কলেজ পর্যন্ত টোটাল পনেরো বছর ইয়ার্স একটা বাচ্চা পড়াশোনা করে একটা ভাষা শিখতে বলা হয় দু বছরের মধ্যে এই ভাষাটাকে আয়ত্ত করা সম্ভব তাহলে ফিফটিন ইয়ার্স তারপরে ইউনিভার্সিটিতে পড়ছে অনার্স চার বছর মাস্টার্স দু এক বছর তার মানে আরও পাঁচ বছর ফিফটিন উনিশ বছর তার মানে চাকরির জন্য আরো পড়তেছে এক বছর ২০ বছর পড়ার পর ২০ বছর মানে দুই ডিকে দুই যুগ এরপরে মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ এমন পচা সিস্টেম বাংলাদেশে ছেলেমেয়েরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না ভালো রিডিং পড়তে পারে না তার উচ্চারণের অবস্থা অনেক খারাপ কেন হচ্ছে এরকম ওই যে ট্রান্সলেশন আপনারা ফেসবুকে দেখবেন বিভিন্ন সেন্টার ইংলিশ পরে এরকম আমার খেলতে ইচ্ছে করছে আমার নাচতে ইচ্ছে করছে আই ফিল লাইক ডান্সিং আই ফিল লাইক স্লিপিং আমার তোমাকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে আই ফিল ফিলিং ইউ অর্থাৎ এক লাইন বাংলা এক লাইন ইংলিশ পড়ার ফলে পুরো জাতি ইংরেজিতে বিপদে আছে এবং যারা ভালো লার্নার ইংলিশে যারা ভালো স্পিকার আপনারা যারা শিক্ষকও দেখবেন তারা গ্রামার কেন্দ্রিক শেখেনি তারা উচ্চারণ শিখছে ফনিক শিখছে তারপর পারছে বন্ধুরা আমাদের একটা গ্যাপ রয়েছে আমরা অ্যালফাবেট কেন্দ্রিক পড়াশোনা করছি তার জন্য শুধু রিডিং অ্যান্ড রাইটিংটা কিছুটা ইম্প্রুভ হচ্ছে তাও মুগস্থবিদ্যা এখন যে সিস্টেম এসছে প্যারাগ্রাফ মুগস্থ দি কাউ এটা মুগস্থ করে লিখে দিল ও ইংলিশ হয়ে গেল গা তারপর স্টুডেন্ট স্ট্রাগল করছে তাদের ফ্লুয়েন্সি আনতে উচ্চারণ তো মার্শাল্লাহ হটার ইউ টকিং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই ধরনের ইংলিশ উচ্চারণ করছে হাই স্কুলের স্টুডেন্টরা রিডিং প্র্যাকটিস পাচ্ছে না অর্থাৎ তাদের রিডিং ফ্লুয়েন্সি নেই এই গ্যাপটিকে যদি আপনি মিনিমাইজ করতে চান আমি এর জন্য একটি অ্যাপ্রোচ ডেভেলপ করেছি সেটি হচ্ছে ফনিক্স অ্যান্ড ফনেটিক্স ব্লেন্ডেড অ্যাপ্রোচ বাচ্চারা এত মজা করে ফনিক্স পড়ে আপনার মনে হবে ক্লাস আনন্দে দুলছে এটা ট্রেনিং আমরা দিয়ে দেবো আপনাকে আপনার স্কুলের শিক্ষকদেরকে এত সুন্দর ট্রেনিং দিয়ে দেবো যে আপনার স্কুলে আপনি টের পাবেন যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আপনার স্কুলে স্টুডেন্টের সংখ্যা বাড়বে এবং যে স্কুলে ফনিক্স নাই তারা জিজ্ঞাসা করবে যে আপনার স্কুলে ফনিক্স নেই তো ওই স্কুলে আছে ওই স্কুলে ভর্তি করবো গিয়ে আগামী তিন বছরের মধ্যে প্যারেন্টসদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে এত সচেতনতা ডেভেলপ করবে ফনিক্স ছাড়া কোনো স্কুল থাকবে না ফনিক্স বই পড়া ছাড়া কেউ ইংলিশ শিখবেও না সুতরাং ফনিক্স উইল বি দ্য ডিটারমিনিং ফ্যাক্টর অফ দ্য সাকসেস অফ ইউর স্কুল লেজেন্ড জেন্টলম্যান ফনিক্সটা কি বললাম যে লেটার সাউন্ডস ছাব্বিশটা লেটারেস ছাব্বিশটা সাউন্ড কিন্তু এখানে একটু ঘাটতি আছে ঘাটতিটা হচ্ছে আপনি শুধু ছাব্বিশটা সাউন্ড দিয়ে সব উচ্চারণ করতে পারবেন না আপনার দরকার ফোরটি ফোর সাউন্ডস আপনারা দুটি বই দেখবেন লিটল এঞ্জেলস ফোনিক্স লেভেল ওয়ানে আমরা কোনো ফোনেটিক্স এর উপরে তেমন জোর দেইনি সামান্য শুধু ছাব্বিশটা অক্ষর যে সাউন্ডগুলো দিয়ে উচ্চারণ করা যায় সেই ফোনেটিক্স সাউন্ডগুলো আইপিএ গুলো আমরা দিয়েছি বাট লেভেল টুতে যেটা কেজি স্ট্যান্ডার্ড বাচ্চারা পড়বে আপনি আশ্চর্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় ওরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন বা ফনেটিক্স পড়ায় ইংলিশ অনার্সে এবং মাস্টার্সে আর আপনার স্কুলের ক্লাস ওয়ানের বাচ্চা অক্সফোর্ড ডিকশনারির লক্ষ লক্ষ ইংরেজি শব্দ স্পেশালি তিন লাখ ওয়ার্ড রয়েছে এগুলো সব পড়তে পারবে আইপিএস সিম্বল দেখে দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার অ্যাপ্রোচ এটা এই অ্যাপ্রোচটা আমি ডিজাইন করেছি সারা ওয়ার্ল্ডে এটা প্রথম যে আমাদের বাচ্চারা শুধু ফোনিক্স পড়বে না শুধু ফোনেটিক্স আবার ওদের জন্য টাফ তো আমরা করেছি কি ফোনিক্স অ্যান্ড ফোনেটিক্সকে ব্লেন্ড করেছি মজার ব্যাপার হচ্ছে ব্লেন্ডিং নিয়ে একটা চ্যাপ্টারই আছে এই চ্যাপ্টারটা আমরা কেমনভাবে পড়ি এখানে আমার এই যে ফনিক্স ডটারকে একটু দিয়ে দেখাই এই যে আমাজন এখানে দাঁড়ান হ্যাঁ ওকে ভেরি গুড

Is it a consonant clusters. How do you make bra? Bra and ra make bra. How do you make kra? Ka and ra make kra. Can you give me a word with kra? Crab. Or crab or cry. Yeah. How do you make drop? Then. Da and ra make dra. Like spoken English. can Can you give me a word with dra? Dra. And.

হ্যাঁ ভেরি গুড সো দিস ওয়ে বাচ্চারা কিন্তু পড়বে এবং আমরা যেটা বলেছিলাম যে ওই যে ফোনিক সাউন্ড দিয়ে লেটেস্ট অ্যান্ড সাউন্ডস আমরা একটু দেখাই আপনার ক্লাসের নমুনাটা বুঝতে পারেন পুরো ক্লাস ধরেন এরকম হাত তালি দিয়ে সুন্দর করে পড়ছে এভাবে তো সরকারি যে বই এগুলো ভাই একদম বস্তা পসা বই সালমা ইজ এ গার্ল শি গোস টু স্কুল শি হ্যাজ এ ব্রাদার হি সি হেল্পস আর প্যারেন্টস ভেরি মাছ এইসব বুলশিট পড়া এগুলো থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ জানেন এনসিটিভিতে কোন বই আমি একদম বলবো তাদেরকে ভাই দুনিয়া গেছে কোথায় আর আপনি কি বই রেডি করছেন আপনি দেখবেন একটু পরে বই কিভাবে মাল্টি মডেল বই লাগবে বাচ্চাদের এক্সট্রা কোনো খরচ হবে না আমি একটা বই বাংলাদেশিদের জন্য এনসিটিভির মাধ্যমে ফ্রি দিব আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না একদম জাস্ট দেশপ্রেমকে সামনে রেখে এটা করে দেব একটা বইয়ের মধ্যে জাস্ট সরকার যে কাগজে বই ছাপায় এভাবেই করে দেওয়া সম্ভব কিন্তু হাসান ইজ এ বয় হি স্টাডিজ ইন ক্লাস সেভেন এইসব এভাবে হবে না এটা হবে না ফনিক্স দিয়ে শুরু করতে হবে উন্নত বিশ্বের মতো আর লিটারেচার নিয়ে যারা ডিল করে বাংলাদেশ ইংলিশ লিটারেচার এরা ইংলিশ শিক্ষার মোটামুটি বারোটা বাজিয়ে দিয়েছে এন এরা ইনক্লুডেড হয়ে তারা ইংলিশ উচ্চারণকে বাদ দিয়েছে তারা ফনিক্সকে তারা তো ফনিক্স এমনও জানে না নিজেরাও হ্যাঁ এটা পড়াশোনা করেন আমি একা ক্যান ডিরেক্টলি টেল দ্যাট দ্যাট নো ফনিক্স অ্যান্ড ফনেটিক্স সো এর ফলে কি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী জব মার্কেটে গিয়ে হোচট খাচ্ছে তারা বিদেশে পড়তে যাওয়ার সময় হোঁচট খাচ্ছে আইএলস দিতে গিয়ে হোচট খাচ্ছে তারা মাল্টেশাল কোম্পানিতে চাকরি নিতে গিয়ে হোঁচট খাচ্ছে তারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে গিয়ে হোঁচট খাচ্ছে ওই কবিতা হ্যাঁ ম্যাকবেথ তারপর হচ্ছে শেক্সপিয়ার এই ঘোড়ার পরে কোনো লাভ নেই এটা দিয়ে চাকরি হবে না ছেলেমেয়েদের শেখা দরকার হাউ টু ফেস ইন্টারভিউ ওদের শেখা দরকার হাউ টু ডু শপিং ওদের শেখা দরকার হাউ টু কমপ্লেন ওদের শেখা দরকার হাউ টু রাইট এ সিভি হাউ টু ফেস আ জব ইন্টারভিউ হাউ টু কমিউনিকেট উইথ দ ইন্টারন্যাশনাল বায়ার্স এই ইংলিশ দরকার বাংলাদেশের সিলেবাসে এটা অন্তর্ভুক্ত করতে হবে নাহলে ডিয়ার টিচার্স আপনারা যারা স্কুল প্রধান আছেন না আপনার সন্তানও কিন্তু একটা স্কুলে পড়ে আপনি মনে রাখবেন না যা ইচ্ছাতে একটা বই দিয়ে দিলেন হ্যাঁ ক্রিয়ার কালকে টেন্স বলে টেন্স তিন প্রকার হ্যাঁ প্রেজেন্টেন্স এই এইভাবে বছরের পর বছর এই পাগলা ইংলিশ টিচিং করে বই দিয়ে বাংলাদেশে ইংলিশ শিক্ষার বারোটা বাজানো হয়েছে ভাই একটু আল্লাহর হাস্তে পরিবর্তন হন এখন বই লাগবে মাল্টি মডেল বুক বই থাকবে বইয়ের পুরো চাপ্টারটা অডিওতে পড়ানো থাকবে জাস্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করে কেউ পুরা বইটা শুনে নেবে সে মনে করলো না ঠিক আছে রাইটারের একটু ভিডিও দেখে তারপরে পড়ে নেই বইয়ের সাথে সাথে টিচার চলে যাবে আবার একটা ভিডিও দেওয়া আছে ওয়াচ ভিডিওস দেখল কেউ কিউআর কোড পুরা ভিডিও দেখে নিল তার মানে প্রত্যেকটা পাতায় পাতায় অডিও ভিডিও সহ থাকছে এমন বই দরকার যেটা টেসল পাবলিকেশানস থেকে আমরা শুরু করেছি আমি আশা করি বাংলাদেশের পাবলিকেশানসগুলো এইভাবে পরিবর্তন হোক কারণ আমরা একা দেশকে পরিবর্তন করতে পারব না সবার এক্ষেত্রে হাত বাড়াতে হবে আর যারা নিজের ব্যক্তিগত মতামত চাপিয়ে দেন দেশের ক্ষতি করার জন্য আমার তো মনে হয় রাজাকারেরা করার অর্থে ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট পঞ্চাশ লক্ষ বেকার আপনি কি পড়াচ্ছেন ইউনিভার্সিটিতে পঞ্চাশ লক্ষ বেকার থাকবে কেন তার মানে আপনারা যে সিলেবাস ডিজাইন করেছেন যে কারিকুলাম ডিজাইন করেছেন সেখানে অনেক প্রবলেম রয়েছে তার জন্য আমাদের সন্তানরা চান্স পাচ্ছে না ভালো জায়গায় কোথাও তার জন্য তারা চাকরি পাচ্ছে না এখান থেকে বেরিয়ে আসতে হবে ইংলিশ এমন একটা গেইটওয়ে এমন একটা চাবি যেটা দিয়ে পৃথিবীর সমস্ত নলেজের দরজা যেটা লক করা সেটা খোলা যায় এই বাচ্চা আমেরিকান ব্রিটিশ সব অ্যাকসেন্ট বোঝে অনর্গল সে কথা বলতে পারে চব্বিশ ঘন্টা জাস্ট লাইক মনে বা ওর মাদার টাং এটা এবং তাকে আমরা কোনো ট্রেডিশনাল স্কুলেই পাঠাই নেই কোনো ফর্মাল স্কুলে এসে যায়নি অনেকে বলে ওয়াই ডোট ই গো টু স্কুল পড়াবে কি সালমা ইজ এ গার্ল শি ইজ এ স্টুডেন্ট শি ইজ এ ভেরি গুড গার্ল এটা হবে না শি স্পিক্স ভেরি অ্যাডভান্সড ইংলিশ আমরা টেসল কিড সেন্টার থেকে কন্ট্রিবিউট করতে চাই ইংরেজি শিক্ষায় সারা বাংলাদেশকে আমরা মাল্টি মডেল লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করছি বইয়ের সাথে অডিও লেসেন্স ভিডিও লেসেন্স অ্যানিমেটেড কন্টেন্ট আমাদের স্টুডিও রেডি করেছি কষ্ট করে 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 আমি আমার জীবদ্দশা দেখে যেতে চাই বাংলাদেশে বেকারত্ব থাকবে না আমাদের সন্তানরা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইন্ডিয়ানদের মতো ইন্ডিয়ানরা নাই এমন কোনো কান্ট্রি নাই ওরা শিক্ষায় ওরা বিভিন্ন জবে ওরা অ্যাডমিনিস্ট্রেশনে ওরা হ্যাঁ এটার জন্য আপনি ঈর্ষা করে লাভ নাই ওদের কোয়ালিটি সেই জন্য থাকছে আমাদের দেশের মেয়েদের মেধা অনেক ভালো এরা অনেক সুন্দর পড়াশোনা করে কিন্তু আমাদের সিস্টেম ভালো না আমাদের টিচার্স ট্রেনিং নাই আমাদের টিচারদের বেতন কম আমাদের টিচারদের স্কিলের উপরে ইনভেস্টমেন্ট করা হয় না এই জন্য কিন্তু এই দেশের অবস্থা এরকম তো বন্ধুরা আমাদের এই মাল্টি মোডাল মেটেরিয়ালস রয়েছে আমাদের টিচার্স ট্রেনিং রয়েছে এবং কম্প্রিহেন্সিভ সাপোর্ট টুলস রয়েছে লাইক ফনিক্স পড়াতে গিয়ে যা যা দরকার তাই তাই আপনাদের হাতে তুলে দেওয়া হবে খালি ড্রাইভে আপনাদের সাথে শেয়ার করে দেব। শুধু অনলাইনের মাধ্যমেই আপনার কাছে পৌঁছা যাবে টিচার্স ট্রেনিং চলবে বারো মাস যারা যে স্কুলগুলোতে ফনেক্স চালু হবে বারো মাস এবং এই টিচার্স ট্রেনিং এর জন্য কোনো আমরা পেমেন্টস নেবো না প্রতি সপ্তাহে একটা করে ক্লাস ফনেক্সের ওপর আমরা পুরো বইটা কমপ্লিট করে দেব। এবং আমাদের অ্যাপ রয়েছে যদি আরও অ্যাডভান্স জানতে ইচ্ছা করে তাহলে টেসল কিড সেন্টার ওয়েবসাইট এখান থেকে আপনি ফনিক্সের উপরে অনেক কোর্স করা আছে সেটা নিতে পারবেন আমাদের ইংলিশ উই আমার ওখানে রয়েছে এবং আপনি যদি চান খুব অল্পের মধ্যে তাহলে এই জাস্ট তিনশো টাকার মধ্যেই একটা বই অডিও লেসেন্স ভিডিও লেসেন্স যেটার দাম ছিল দুই হাজার পাঁচশো টাকা সেটা আমরা নিয়ে এসেছি মাত্র তিনশো টাকায় যাতে একজন রিক্সালা ভাই একজন তরকারিওয়ালা তরকারি বিক্রি করে সেই ভাইয়ের সন্তানটাও একটা ফনিক্স বই পড়ে শিখতে পারে এবং মজার ব্যাপার হচ্ছে টিচার ডিপেন্ডেন্ট একদম নেই কেন সে মোবাইল একটা স্মার্টফোন হলেই ইনাফ জাস্ট ভিডিও দেখে সে অটো শিখে ফেলতে পারবে পুরো ম্যাজিক তৈরি হয়ে যাবে বাংলাদেশে সো বন্ধুরা এইবার আমরা আপনাদের দেখাবো আমাদের এই ফনিক্স বই দুটিতে কি কি আছে সো টিচার্স দেখে নিচ্ছি আমরা কিভাবে সাজিয়েছি এখানে দেখছেন একটা কিউআর কোড দেওয়া রয়েছে এর মানে হচ্ছে প্রত্যেকটা পেজে আমরা একটা কিউআর কোড হচ্ছে অডিওর জন্য আপনি মোবাইল দিয়ে স্ক্যান করবেন পৃষ্ঠাটার অডিও শুনতে পারবেন আর একটা কিউআর কোড স্ক্যান করবেন পুরা পৃষ্ঠাটার উপরে ভিডিও দেখতে পারবেন তার মানে একজন শিক্ষার্থী একজন বাবা মা বাসায় বসে অটো শিখতে পারবে মানে কোন ট্রেনিংয়ের দরকার নাই আর শিক্ষকদের জন্য তো পুরো বইয়ের উপর আলাদা ট্রেনিং রয়েছে এখন দেখেন আমরা এই বিসি আপার কেস লোয়ার কেস এভাবে দিয়েছি হ্যাঁ এরপর আমরা একটু সামনে দেখি এখন দেখেন এখানে অ্যালফাবেট সং রয়েছে এটা খুবই মজার ব্যাপার এটা হচ্ছে অ্যালফাবেট ইন আইপি অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ রাইট তো এটা আমরা এইভাবে পড়িয়ে থাকি দেখেন এখানে এটা এটা আমাদেরই একটা ইনভেনশন সত্যিকার অর্থে যেমন এই এটা আমরা একদম হাফ সার্কেল করে করাই এই বা ই বি সা সি এভাবে আমরা পড়াবো হ্যাঁ এটা পুরো ভিডিওতে কিন্তু দেয়া থাকবে তো এরকম করে সাইন ল্যাঙ্গুয়েজ এবং আইপিএ দিয়ে এরকম এইবিসি পড়বে বাচ্চারা এবার দেখেন তারপর এটা এখনো কন্টিনিউ হচ্ছে এখানে আবার একটা সং রয়েছে এটা আমরা এইভাবে পড়াই অ্যাপল বল বাচ্চারা তালি দিয়ে সুন্দর করে ক্লাসে পড়বে মনে হবে ক্লাস একটা আনন্দে আসলে একটা ঢেউ খেলা যাচ্ছে আনন্দের একটা বন্যা বয়ে যাচ্ছে বইয়ে একটু দেখাচ্ছি আপনাদের এরপর যদি আপনাদের দেখায় যে এর পরে কি আছে দেখেন এর পরেরটা দেখেন এই যে সং রয়েছে এই এই লেটার যে অডিও ভিডিও প্রত্যেকটা কিউআর কোড থাকবে এটা এই এটা হচ্ছে লেটার এটা হচ্ছে সাউন্ড এবং ডাবল এবং এটা একটা এক্সারসাইজ আকারে বাচ্চারা করতে পারবে তার মানে দেখেন এখানে তার স্পিকিং হচ্ছে হচ্ছে কারণ অডিও দিয়ে হবে আপনি ক্লাস এরকম পড়বেন এই আ আ বা 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 এমনভাবে গুলো এমন ভাবে আপনি যখন অডিওটা শুনবেন তখন পুরা এই পৃষ্ঠাটা স্কুলে অথবা প্যারেন্টস হিসেবে আপনি বাসায় কিভাবে পড়াবেন এটা অডিওতে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এই এই লেসেনটাকে অনেকভাবে পড়ানো যেতে পারে যেমন টিচার বলবে এতটুকু এই আ আর হোল স্টুডেন্ট ক্ল্যাপ দিয়ে বলবে আ আ ফর এক্সাম্পল এই আ স্টুডেন্ট বলবে আ আ এগুলো আমরা ট্রেনিং এ দেখিয়ে দেবো টিচারদেরকে আপনার স্কুল যদি বাংলা মিডিয়ামের হয় ইংলিশ মিডিয়াম এর চেয়ে আউট পারফর্ম করতে পারবে সত্যি কথা তাই এটা মাদ্রাসা হোক কিন্ডার স্কুল হোক প্রাইমারি স্কুল সরকারি বেসরকারি ক্যাডেট কলেজ হোয়াট এভার ইউ সে হ্যাঁ আর এটা আসলে একদম কলেজ পর্যন্ত শিক্ষার্থীদের এটা শেখা উচিত বাট আমরা ইনিশিয়ালি শুরু করছি প্লে গ্রুপ নার্সারি কেজি ওয়ান টু এই বাচ্চাদের জন্য যদি আমাদের উপরের লেভেলের একদম ফুল প্রেপারেশন বই সব কিছু রয়েছে সো এইভাবে এটা পড়বে এবার দেখেন ফনিক সং এর নেক্সট ভার্সনটা হচ্ছে এরকম এই মানে এটা বা বিগ বেয়ার বা বার্ড এভাবে আমরা কয়েকটা কাভার করি আবার একটা এক্সারসাইজ দিয়েছি এক্সারসাইজটা দেখায় দেখেন এখানে প্রথম হচ্ছে ম্যাচিং উইথ দ্য লেটার্স তাহলে এখানে এইভাবে আমরা পড়ি সো

It's C. Okay. So computer connects to what? Connects to C. Okay. So computer connects to C. Right? Yes. Okay, great. And now you tell me, what's this? It's a desk. It's a desk, of course. And desk starts with what letter? Desk starts with D. And D gives you what sound? D sounds like that Exactly. So desk connects to what? Desk connects to D. Okay. So. This connects to D. And what is this picture? This is a bed. Uh-huh. What is the first letter? It's B. B sounds like what? B sounds like B. Okay, so bed connects to what? Bed connects to B. Okay. Can you draw a line using finger? Like that. Yeah. And the last one. What is the picture? It's an apple. Mm-hmm. Apple has got the starting letter. What is that? It's

এরপরে আমাদের আরও একটা এক্সারসাইজ আছে যদি দেখাই এখানে আরেকটু এক্সারসাইজ দেখাই আপনার স্কুলের প্রত্যেকটা বাচ্চা তুবার মতো দেখেন তাহলে কেমন হবে সো আমি এই জন্য খুব ক্রেজিভাবে বলেছি ভাই ওই যে পচা সিস্টেম ওখান থেকে বের হয়ে আসতে হবে ওকে তুবা ইটস এ কানেক্টিং গেম রাইট হাউ মেনি লেটারস আদ্য ফায় আহা ওয়াট আর দ্য লেট ইস্ট ফু টু বার্গট অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য স্টার্টিং পিকচার হিয়ার It's one. one. Yeah, right. So what is this picture? It's an alligator. It's an alligator. Alligator gives the first sound what? Is ah? Uh-huh. And what is the first letter of that word alligator? A. So alligator connects to what? Alligator connects to A. Are you sure? Yes. Okay, very good. Then we'll move on to number two, right? Yes. Okay. What is that? It's a bird. Bird has got the starting letter. What is that? It's B. So, yeah, B. And B sounds like what? B sounds like B. So, bird connects to what? Bird connects to B. Yeah. Bird connects to B. And what is this third picture? It's an axe. It's an axe. X has got the starting letter. What is that? It's A. A. Perfect. And X sounds like the first sound is what? the first sound is a exactly so x connects to what x connects to a exactly x connects to a and what is that it's a banana banana but there are two eyes okay fine okay so banana connects to what banana connects to b no banana connects to c no why explain because banana

A letter is missing. What is that? It's A. It's A. So, it becomes and, right? Yes. Phonetically, what would you say? A, na, ta, and. A, na, ta, and. Which university do you I don't read in any university. <laughs> okay. So, oh that can A, na, ta. You can say that. That's why I went mean, to huh? how about How about this one? It's B.

আর বাংলাদেশের সিস্টেম বলবে এনটি এন্ড বিডিবেড এএনটি এন্ড বিডিবেড আল্লাহর নামে ভাই এখান থেকে বের হয়ে আসেন নাহলে আপনি আপনি তো পাননি আপনার ছেলে মেয়েরা পাবে না আপনার নাতি পোতেও পাবে না হ্যাঁ বাংলাদেশ পরিবর্তন হবে আস্তে আস্তে পেছনে চলে যাবে এখানে একটু বের হয়ে হইছে সো তুমি হাউ ইজ দিস সিস্টেম লার্নিং উইথ ফনিক্স इट्स অ্যামেজিং ইজ অ্যামেজিং রাইট সো এভাবে আমরা কিন্তু এই ফনিক্সের বইগুলো সাজিয়েছি আপনাদের যদি বলি আমাদের বইতে কি কি আছে এই একটা পার্ট মাত্র দেখালাম আপনারা দেখেছেন আপার কেস লোয়ার কেস লেটার্স এবিসি সংস আইপিএ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ দি এই দেন ফনিক্স সং এখন আমরা ফনিক সঙ্গে আছি দেন এই বইটা শেষ হয়েছে ওয়ান হান্ড্রেড সাইট ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন ওয়ার্ডস দিয়ে এবং যেটা পিকচার রয়েছে সো লাস্টে রয়েছে ওয়ান হান্ড্রেড সাইট ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন ওয়ার্ডস এটা লেভেল ওয়ানে এইবার লিটল এঞ্জেলস ফোন এক্স লেভেল টু যেটা কেজি অ্যান্ড স্ট্যান্ডার্ড ওয়ান বা টু এর বাচ্চারা পড়বে যেখানে আমরা পড়াবো অ্যাডভান্সড ফোন এক্স সংস তিন চারটা ফোন সংস রয়েছে দেন টোয়েন্টি ফোর কনসোনেন্ট সাউন্ডস অ্যান্ড টোয়েন্টি ভাল সাউন্ডস তার মানে দেখেন যেটা বাংলাদেশের ইউনিভার্সিটি টিচারদেরকে বলবো আল্লাহর অস্তে এনসিটিবিতে গিয়ে বাংলাদেশের ইংলিশ শিক্ষার বারোটা বাজাবেন না আপনার লিটারেচার প্রাইমারি আর হাই স্কুলে ঢোকাবেন না বাচ্চাদেরকে স্পিকিং শেখান শুদ্ধ উচ্চারণ শেখান শেখান তাদেরকে সিচুয়েশনাল ইংলিশ শেখান গল্প এমনি পড়ে নিতে পারে প্রচুর অডিও বুক ইউটিউবে দেওয়া আছে আপনি একটা গল্প দিয়ে একটা টেক্সট বই বোঝাই করে রাখার কোনো মানে নেই কোনো মানে নেই আল্লাহর ডোন্ট কিল আওয়ার এজুকেশন সিস্টেম সুপার অ্যাংগ্রি অ্যাংরি তো আমরা যেটা আপনারা যেটা ইউনিভার্সিটিতে পড়েন ডু দ্যাট এ কেজি লেভেল এই বাচ্চা পড়ে আপনি যেটা ইউনিভার্সিটিতে সিলেবাস বানিয়েছেন ইংলিশ এই যে প্রনাউন্সিয়েশনের ফোর এই বাচ্চা পড়ে সুতরাং আপনাদের সিস্টেম এটা মান্ধাত্তার আমলের ওল্ড ফ্যাশন সিস্টেম আধুনিক সিস্টেমে যেতে হবে এই জন্য আমি ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে আমি দেখেছি বাংলাদেশের ইউনিভার্সিটিতে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কোনো নিউ নলেজ ক্রিয়েশন হয় না সব মুগস্থ বিদ্যা টোটালি মুগস্থ আমিও তো এখান থেকেই পাশ করেছি বিদেশে পড়াশোনা করেছি দেখেছি অনেক পার্থক্য বিশ্বা করেন না না করেন ইন্ডিয়া আমাদের চেয়ে ওয়ে ওয়ে বেটার আমাদের ওখানে যেতে হবে ওকে লেডিস এন্ড জেন্টলম্যান আমরা পড়াবো সাউন্ড ব্লেন্ডিং সেগমেন্টিং এটা বুক টুথে সাউন্ড ব্লেন্ডিং আমরা একটু আগে দেখিয়েছিলাম লাইক মা অ্যাড ম্যাড কিভাবে একটু দেখাও তো মা অ্যাড ম্যাড আ্যান আবার ড্যাড অ্যাড

মরবি মরবি এটা চলবে না আসলে এটা চলবে না এটা চলবে না সো এপরে আমরা শেখাবো সিবিসি ওয়ার্ড সিবিসি ওয়ার্ডস সিবিসি মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট ওয়ার্ডস ফর एग्जांपल ব্যাট বি ইজ আ কনসোনেন্ট রাইট ইজ আ ভাওয়েল এন্ড সিবিসি ওয়ার্ড এন্ড শি 노স ইট এবং শত শত সিবিসি ওয়ার্ড বানাতে পারে তারপরে আমরা শিখবো মিনিমাল ফেয়ার্স মিনিমাল ফেয়ার হচ্ছে যে ব্যাড এখানে দেখেন ব্যাডকে তুমি সেগমেন্ট কিভাবে করবা বাড দেখেন দেখেন অ্যাড সামনে আবার ঠিক থাকবে স্যাড কিভাবে করবা তার মানে ব্যাড আর স্যাড কিন্তু রাইম হচ্ছে কিন্তু শুধু বা এর জায়গায় সা হচ্ছে এটাকে বলে মিনিমাল ফেয়ার অর্থাৎ একটা সাউন্ড চেঞ্জ হবে আর বাকি সব ঠিক থাকবে এরকম ওয়ার্ডস আমাদের বইতে দেওয়া রয়েছে এরপর আমরা ফনিক্স বেসড রিডিং তো যখন এতটুক এও এও করতো তখনকার ভিডিও আছে সে কোনো পড়তে টরতে জানতো না এই টেবিলের উপর বসে আমরা প্রমাণ রেখেছিলাম যে সে সে পড়তে পারে না রেলিভেট নট এই বইগুলো যখন দুটা বই পড়ালাম শি ক্যান রিড ফ্লুয়েন্টলি তখনও আমাদের মাথায় আসলো হোয়াই নট মিলিয়নস অফ টু বা ইন দ্য কান্ট্রি হোয়াই নট এভরি চাইল্ড কেন আমরা প্রথম আলোতে রিপোর্ট দেখেছি অন্য অন্য পত্রিকায় সিক্স সেভেনের বাচ্চারা ইংলিশ পড়তে পারে না এটা আমরা দেখতে চাই না প্লে এর বাচ্চাও ইংলিশ পড়তে পারবে প্লে গ্রুপের বাচ্চারা কেজি নার্সারি ওয়ানের বাচ্চারা পড়তে পারবে হ্যাঁ সেভেন তো অনেক পরের ব্যাপার সো এভাবে আমরা প্রত্যেকটা স্কুলে তৈরি করে দেব সম্পূর্ণ আয়োজন বুকস মডেল বুকস অডিও ভিডিও ফ্ল্যাশ কার্ডস এক্সারসাইজ দেন প্রোগ্রেস কার্ড ইভ্যালুয়েশন কার্ড সার্টিফিকেটস এভরিথিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনলাইন টিচারিং প্রত্যেকটা স্কুলের শিক্ষকদের কোনো কষ্ট হবে না এভাবে কোনো পাবলিকেশন হয়নি সুতরাং এখন শুধু আপনাদের লাগবে একটা মোটামুটি থ্রেড দিয়ে রাখি মনে রাখতে হবে ধরেন আপনি বললেন যে মনে আছে করোনার সময় কিছু হুজুরা বলছিল এই টিকা টিকা নেওয়া যাবে না অনেক হুজুর বলছিল জুম টুমে যাওয়া এটা ঠিক হবে না ভাই করোনার টিকা নেয়নি জুমে ক্লাস নিতে যায়নি এখন অনেকেই জানেন না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ঘটনা ঘটাতে যাচ্ছে আপনি হয় স্কুল এবং শিক্ষক প্যারেন্টস হিসেবে নিজেকে এবং পুরো পরিবারকে আধুনিক করবেন অথবা টোটাল উন্নয়নের যে দৌড় থেকে ছিটকে পড়বেন হয় আজকে না হয় কালকে আপনাকে এর ফল ভোগ করতেই হবে আমি আশা করব কোনো শিক্ষক কোন স্কুলের প্রতিষ্ঠাতা আপনারা ফনিক্সের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই জাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে সারা ওয়ার্ল্ডে যেমন ঘটে গেছে আপনি খালি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ফনিক্স সংস দেখবেন মিলিয়ন বিলিয়ন ভিউজ আছে কোটি কোটি ভিডিওজ আছে বাংলাদেশি শুধু নেই এখন আছে আমি আপনাকে হেল্প করব পুরো টিসল পরিবার আপনাকে হেল্প করব আপনার এলাকায় আপনি হবেন ফনিক্স চালু করার প্রথম স্কুল পায়োনিয়ারিং টিচার যার হাত ধরে ওই এলাকাটা পরিবর্তন হবে আপনি না করলে পাশের স্কুলটি করবে সুতরাং ইদার টুডে অর টু মোরো ইউ হ্যাভ টু সেক্স বিএডি ব্যাড এস এডি স্যাড চলবে না সুতরাং আমাদের এই আয়োজনের সাথে থাকুন এবং এমন আউটপুট আসবে কি কি আউটপুট আসবে আমরা একটু বলি এক্সপেক্টেড আউটপুট ফন এক্স প্রফেশেন্সি স্টুডেন্টস মধ্যে সি আসবে যেমন তোমার মধ্যে দেখতে পাচ্ছেন কমপ্লিট গ্রাস অফ ফোনেটিক্স উইদিন টু ইয়ার্স তার মানে একটা বাচ্চা দু বছর যদি ফনেক্স ফোনেটিক্স পড়ে অনার্স মাস্টার্সের যে লেভেলটা হয়েছিল সেটা বাচ্চাদের মধ্যে ডেভেলপ করবে স্ট্রং প্রিনাউন্সিয়েশন অ্যান্ড রিডিং স্কিলস রিডিং স্কিলস অসাধারণভাবে বাড়বে ইনক্লুডিং রিডিং কম্প্রিহেনশন দেখলে আপনার মানে ঈর্ষা হবে যে আল্লাহ এমন একটা মেয়ে যদি আমার বাসায় থাকতো আমি যদি এমন একটা মেয়ের বাবা হতাম বা মা হতাম ইন্টারন্যাশনালি কম্পিটিভ টিচিং স্ট্যান্ডার্ডস ইন স্কুলস ইয়া আপনার স্কুলের শিক্ষকরা হবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আমরা তৈরি করতে পাশে থাকবো কোনো পাবলিকেশন কথা বলেছে যে বই নিয়ে আল্লাহ যেমনভাবে পড়ান আমরা অডিও ভিডিও এক্সারসাইজ টিচার ট্রেনিং সব কিছু দিয়ে হেল্প করব। কারণ আমাদের মিশন হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে বেকার না থাকে তারা যাতে ইংলিশ শিখে নলেজ ওয়ার্ল্ডের চাবিটা পেয়ে যায় তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে পঞ্চাশ লক্ষ সার্টিফিকেট ধারী শিক্ষার্থী যাতে বেকার না থাকে সবার সহযোগিতায় এই কাজটি বাংলাদেশে ঘটে যাবে উইদিন টু টু থ্রি ইয়ার্স আর যারা স্কুল পরিচালনা করছেন কিটস সেন্টারের একটি শাখাও পরিচালনা করতে পারেন আপনার স্কুলে তখন ফ্রাইডে স্যাটারডেতে স্কুল বন্ধ থাকে তখন পাশের সব স্কুল আমরা একটা এলাকায় একটাই শাখা দেব যদিও পাশের এলাকার সব স্কুল থেকে আপনার আপনার ওখানে কিন্তু ফোনিক্স ফোনেটিক্স এগুলো শিখতে পারবে স্পোকেন ইংলিশ এটা একটা ডিফারেন্ট প্রজেক্ট আর বই প্রত্যেকটা স্কুল যার যার মতো করে আপনার স্কুলে সব আয়োজন করে আপনারা চালু করে দিতে পারবেন ইনশাল্লাহ সো আমরা এখানে এখন শেষ করব লেডিজ অ্যান্ড জেন্টমেন এখন যে কাজটি করতে হবে আপনাকে আমাদের সব আয়োজন আপনার জন্য করে রয়েছে স্ক্রিনে কতগুলো নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার একটা টেক্সট করে রাখেন আমার নাম্বারটাও দেওয়া রয়েছে সিক্স এইট সিক্স এইট সিক্স এইট এবার আমাদের রাসেল সাহেবের নাম্বার দেওয়া রয়েছেন যিনি পাবলিকেশন সেক্টরটি দেখেন তুবার বাবা এবং আমাদের অফিসের পাবলিক রিলেশনস অফিসারদের নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের বিভিন্ন এরিয়াতে ক্যাম্পাস রয়েছে বাংলাদেশের সবার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনার স্কুলকে সার্বিক সহায়তা করবো টিচার ট্রেনিং অনলাইনে হবে এবং যদি কনভিনিয়েন্ট হয় আমরা আপনি স্কুল ভিজিটও করবো আপনার স্কুলকে কারিকুলাম ডিজাইন করে দেবো কোয়েশ্চেন পেপার মেক করে দেবো পাওয়ার পয়েন্ট দিয়ে দিবো সব কিছু দিয়ে হেল্প করবো এরপর যদি আধুনিকতা থেকে আপনি দূরে থাকেন তাহলে আমার মনে হয় একটা কাজ ঘটবে সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনার জবাব দিয়ে করতে হবে যে কেন আপনার শিক্ষার্থীদেরকে বঞ্চিত করেছিলেন এর উত্তর কিন্তু আপনার কাছে থাকবে না আপনার সন্তানও কিন্তু কোনো স্কুলে না স্কুলে বঞ্চিত হচ্ছে ফনিক্স দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি শিশুর ইংরেজি শেখার যাত্রাকে সুন্দর করে দেই সহজ করে দেই এবার ফনিক্স দিয়ে ইংলিশ শিখবে পুরো বাংলাদেশ